আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যালিস্টিক মিসাইল এবং আর্ম ড্রোন ইরানি ডিফেন্স পাওয়ারের অন্যতম বড় অংশ। ইরানিয়ান মিলিটারি পাওয়ার এবং ডক্ট্রিনে আর্মড অ্যান্ড রিকনাইসেন্স ড্রোন বড় একটি উপাদান। যে কোনো এয়ারক্রাফট কোথা থেকে উড্ডয়ন করানো হচ্ছে তার উপর এর রেঞ্জ নির্ভর করে। মনুষ্যচালিত সামরিক বিমান আকাশের রিফুয়েলিংয়ের মাধ্যমে রেঞ্জ বাড়াতে পারলেও ড্রোনের ক্ষেত্রে সেটি এখনও সম্ভব না। তবে শত্রু টার্গেটের কাছাকাছি লঞ্চ করা হলে ড্রোনের স্ট্রাইক রেঞ্জ বেড়ে যায়, তাই ড্রোনটি কোথা থেকে লঞ্চ করা হচ্ছে তা ইম্পর্ট্যান্ট। তুরস্ক বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার শিপ তৈরি করেছে। ইরানও সেই পদক্ষেপ অনুসরণ করে নির্মাণ করছে নিজস্ব ক্যারিয়ার। ড্রোন ইরানের অন্যতম একটি সমরাস্ত্র। তেহরান এর ফুল পটেন্সিয়াল ইউজ করার জন্য দুটি ড্রোন ক্যারিয়ার তৈরি করছে। এখানে আপনাদেরকে সেই ড্রোন ক্যারিয়ারের সম্ভাব্য সক্ষমতা সম্পর্কে ডিটেলস দেখাব। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী কম খরচে দ্রুত একটি ড্রোন ক্যারিয়ার তৈরির প্রোগ্রাম নেয়। এজন্য তারা আমেরিকান স্যাংশন আক্রান্ত দুটি তেলবাহী জাহাজ ক্যারিয়ারে কনভার্ট করার জন্য সিলেক্ট করে। তার একটি শহীদ মাহদাবি, অন্যটি শহীদ বাঘেরি। গত মে মাস থেকে বন্দর আব্বাসে ইরান শিপবিল্ডিং অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্সের ডকে জাহাজ দুটির কনভার্সন ওয়ার্ক শুরু হয়। অলরেডি জাহাজ দুটির ফ্লাইট ডেক রূপান্তরের কাজ প্রায় শেষের দিকে। ড্রোন ক্যারিয়ার দুটি লম্বায় 787 ফিট, প্রস্থে 105 ফিট এবং গভীরতা 25 ফিটেরও বেশি। ড্রোন ক্যারিয়ারের ফ্লাইট ডেক হবে আড়াআড়ি। এই ক্যারিয়ার থেকে ড্রোন এবং হেলিকপ্টার দুটোই উড্ডয়ন করানো যাবে। ভার্টিক্যাল ও রানওয়ে লঞ্চ উভয় ধরনের ড্রোন টেক অফ অ্যান্ড ল্যান্ড করতে পারবে। বিভিন্ন সাইজের 20 থেকে 25টি ড্রোন, সংশ্লিষ্ট আর্মামেন্ট, কয়েক ডজন কামিকাজি ড্রোন এবং 2-3টি হেলিকপ্টার ক্যারি করবে জাহাজটি। ইরানিয়ান ড্রোন ক্যারিয়ার দুটি রূপান্তরের কাজ প্রায় শেষের দিকে। আশা করা হচ্ছে এবছরের মাঝামাঝি লঞ্চ করা হবে। এর আগে আমরা দেখেছি ড্রোন দিয়ে ইরান তার সীমান্ত থেকে অনেক দূরে সৌদি আবকাইক অয়েল রিফাইনারিতে অ্যাটাক করেছে। ইরাক ও সিরিয়ায় বিদ্রোহী গ্রুপগুলোর ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে একাধিকবার। এসব অ্যাটাকের সময় ড্রোনগুলো ইরানি বর্ডারের ভিতর থেকেই লঞ্চ করা হয়েছিল। কিন্তু ড্রোন ক্যারিয়ার দুটি অপারেশনাল হলে ইরানের ড্রোন অফেন্সিভ, অর্থাৎ ড্রোন দিয়ে আক্রমণ করার সক্ষমতা বেড়ে যাবে বহুগুণে, কারণ টার্গেটের কাছে গিয়ে লঞ্চ করায় ড্রোনের রেঞ্জ বাড়বে। ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং শত্রুভাবাপন্ন দেশগুলোর নিরাপত্তা হুমকি শতগুণ বেড়ে যাবে। পারস্য উপসাগর, আরব ও লোহিত সাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে সৌদি, আরব আমিরাত, ইসরায়েল, বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন মিলিটারি বেসগুলোতে অনায়াসে হামলা করতে পারবে তারা। এটি একটি ভয়ঙ্কর সক্ষমতা, কারণ অনেকগুলো পজিশন থেকে এনিমিকে অ্যাটাক করার অপশন থাকা মানে হচ্ছে শত্রুর সামরিক শক্তিও বিভিন্ন দিকে মোতায়েন রাখতে হবে। আমেরিকা এতদিন ইরানের সীমান্তের দিকে তাকিয়েছিল। অ্যাটাক করলে শক্তিশালী পাল্টা হামলা শুধু ইরানি ভূখণ্ড থেকেই আসত। কিন্তু তেহরানের কাছে এখন চলমান অ্যাটাক বেজ রয়েছে, যেখান থেকে তারা বিভিন্ন দিকে আক্রমণ চালাতে পারবে। অ্যাটাকের পর ড্রোন ক্যারিয়ারটি তার পজিশন চেঞ্জ করবে নিয়মিত, ফলে তাকে রিয়েল টাইমে ইন্টারসেপ্ট করা একটু হলেও কঠিন হবে। সুতরাং মধ্যপ্রাচ্যে মার্কিন মিলিটারি বেসগুলোর নিশ্চিদ্র নিরাপত্তা এখন আর থাকবে না। আগের থেকে শতগুণ বেশি সতর্ক থাকতে হবে তাদের। মার্কিন যুক্তরাষ্ট্র তার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সারা দুনিয়ার সকল সমুদ্রে মোতায়েন রাখে। দুনিয়া জুড়ে প্রায় হাজারখানেক সামরিক ঘাঁটি তাদের। কেন? এত বড় সুপার পাওয়ার, তবুও দুনিয়ার প্রতিটি কোণায় কেন এত সামরিক শক্তি মজুদ রাখতে হচ্ছে? কারণ ওই একটাই, বিভিন্ন দিক থেকে প্রতিপক্ষকে ঘায়েল করার অপশন। রাশিয়া বা চীন যদি আমেরিকায় অ্যাটাক করে অথবা মার্কিন স্বার্থে ডিরেক্ট অ্যাটাক চালায়, তবে অন্তত 2 ডজন পজিশন থেকে মার্কিনিরা পাল্টা হামলা চালাবে। ইরান অতি ছোট পরিসরে এই নীতিই বাস্তবায়ন করতে যাচ্ছে। মিডল ইস্টে মার্কিন মিলিটারি পাওয়ারকে একাধিক লোকেশন থেকে অ্যাটাকে সক্ষমতা অর্জনের চেষ্টা করছে তারা। সো আমরা বলতেই পারি ইরানিয়ান ড্রোন ক্যারিয়ার অবশ্যই সার্টেন লেভেলে একটি হাইলি ইফেক্টিভ ওয়েপন্স প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।